শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকের আজকের ভিডিওটাও তোমাদেরই অনুরোধের ভিডিও আছে তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো তোমাদের আর ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটা পুরো ফুল ওয়াচ করবে দেখো এখন বাজে আটটা দশ আর এখন আমার বিছনা ওঠে নেই এখন আমার মেয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে উঠে পড়েছে আর তোমাদের দাদাভাই উঠে গেছে ব্রাশ করতে আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি এবার যাবো চা খেতে চা এখনও খাওয়া হয়নি চা করিও নি এখনও আর তোমার দাদা ভাইয়ের শরীরটাও ভালো নেই ওর একটু সর্দি হয়েছে তো কালকে ওষুধ নিয়ে এসেছি দোকান থেকে কিন্তু সর্দি বলে ওষুধ নিয়ে এসেছি তো সর্দিটা মনে হয় বসে গেছে তো যাই হোক আমি এখানে ওকে গরম জল করে দিয়েছিলাম একটু ভাব নেওয়ার জন্য তো একটু নিয়েছে আর নেয়নে অল্প একটু নিয়েছে তো চলো ওই জলটা আমি ফেলে দেবো আর এখন দেব না তো একবারে দুপুরবেলা আর একবার ওকে দিয়ে দেবো ওই জলটাই একটু জল গরম করে ভেপান নিতে বলবো ওকে আর ভেপার নিলে কি বলো তো সর্দি হলে একটু মানে সর্দিটা না উঠে যায় আর এদিকে দেখো আমি পাউরুটি নিয়ে নিয়েছি দুটো পাউরুটিওয়ালা এসেছিলো বিস্কুটওয়ালা এসেছিলো তো কাজ কাছ দিয়েই দুটো পাউরুটি নিয়ে নিয়েছি আজকে পাউরুটি দিয়ে চাটা খাবো আর ক্রিম এই ক্রিম দেওয়া পাউরুটিটা এটা আমার মেয়ে খাবে আর এই গোলটা এটা আমরা খাবো তোমার দাদাভাই আর আমি খাবো চা দিয়ে চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করো তো চলো ভিডিওটা দেখো আর আমি চাটা খেয়ে নিয়ে আবার ফিরে আসি তোমাদের কাছে রান্না বান্না কিছু হয়নি শুধু ভাতের চালটা আমি ধুয়ে রেখেছি চলো ভিডিওটা দেখো তোমরা পুরোটা তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে ব্রাশ ট্রাশ করে আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি চাটাও হয়ে গেছে ফুটে গেছে তো এদিকে দেখো আমি টাইম কলের জলেই ভাতের চালটাও ধুয়ে রেখে দিয়েছি আর তোমার দাদাভাই ব্রাশ করতে গেছিলো তো আমি দেখো আনাজগুলো এখানে সব কেটে রেখে দিয়েছি এ দেখো পালং শাক পালং শাক কেটে রেখেছি আর পালং শাকে দেব বলে এই যে সবজি কেটে রেখেছি আলু বেগুন কুমড়ো সিম আর মূলো আর এদিকে দেখো এই আলুটা কেটে রেখেছি এতে দেব বলে কেন বলো তো নতুন আলু বলে আলুগুলোকে সব আলাদা আলাদা কেটে রেখেছি ওগুলো আলাদা ধুতে হবে নতুন আলু তো বালি কিচকিচ করে জানোই আর এই দেখো টমেটোম কাঁচা টমেটোমের একটু ঝাল করব তো কাঁচা টমেটোমটা এতে ধুয়ে কেটে রেখেছি আর আলুটা দেখো বাইরে কেটে রেখেছি আর এদিকে দেখো করলা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে একটু চচ্চড়ি মতন করব তোমার দাদা মুখটা খারাপ হয়ে গেছে তো তার জন্য একটু তেতো করে দিচ্ছি আজ অনেক কিছু আমাদের মেনু আছে দুপুরে আর এদিকে দেখো এই উচ্ছে চচ্চড়িতে আমি আলুটা দেবো বলে কেটে রেখে দিয়েছি এখানে কেটে রেখেছি তো চলো আমার কানাস তো কাটা হয়ে গেছে ভাবছি চাটা নামিয়ে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে তারপর তরকারিগুলো করব। তো চলো চাও আমার হয়ে গেছে এদিকে দেখো আমি কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো এখানে আছে উচ্ছে আলু যে কেটেছিলাম আলু বেগুন আর কুমড়ো দিয়ে একটু চচ্চড়ি মতন করে নিয়েছি আর এদিকে আছে পালং শাক তো পালং শাকের তরকারি করেছি মুচ্ছে আলু বেগুন কুমড়ো দিয়ে যে চচ্চড়ি করেছি আর পালং শাকের তরকারি করেছি সেটা দুপুরে খাবো আর এইটা একটু রাত্রিবেলার জন্য তরকারি করে নিয়েছি কাঁচা টমেটম দিয়ে আলু দিয়ে সরষে বাটা দিয়ে একটু ঝাল করেছি তো এটা রাত্রিরের জন্য এটা আর দুপুরে খাবো না এই সব খেয়ে নিয়ে বল রাত্রিরে কী খাবো তোমরাই বলো তো চলো আরও বাকি কাজ আছে সেগুলো শেয়ার করব আর শেয়ার তো করব তার জন্য কিন্তু তোমাদেরকে আমার সাথে থাকতে হবে আর আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিই তোমরাও আমার ভিডিওটা পুরোটা দেখো তো বন্ধুরা দেখো আমি রান্না করে নিয়েছি রান্নাটা হয়ে গেছে রান্না করে বাকি আরও কাজ থাকে তো সেগুলোই সারতে হয় প্রতিদিনের মতো তো দেখো আমি রান্না সেরে চলে এসেছি উঠুনটা ঝাঁট দিতে উঠুন ঝাঁট দিয়ে তারপর যাবো ঘরের কাজ সারতে তো উঠুনটা ঝাঁট দেবো বলে আমি একে একটু জল ছড়া দিয়ে নিয়েছি তো জল ছড়িয়েছি তো আর এই দিকে একটু কাকিমা বসেছিলো এই দিকটাই জল ছড়িয়েছি কিন্তু মনে হয় আমার হাতের জলই ওইদিকে ছিটকে গেছে এদিকে দেখো কতগুলো আমার জামা কাপড় আজও অল্পই আছে জামা কাপড়ও আমার অল্প পড়েছে আর বাসন কোসনও আজ অল্পই পড়েছে তো তাড়াতাড়ি কাজ হয়ে যাবে এই শীতকালটা সত্যি একদম ভালো লাগে না মানে একই বলবো তোমাদেরকে এত তাড়াতাড়ি রোদ চলে যায় একটু বাড়িটায় রোদ থাকে না তো রোদের জন্য একটু মাথায় চুলটা শুকনো করার জন্য শ্যাম্পু তো দূরের কথা আছে ওই প্রতিদিন যে চান করি একটু মাথায় জল দিই সেই চুলটুকু শুকনো করতে গেলে রাস্তার দিকে যেতে হয় তো চলো দেখো কথা বলতে বলতে উঠুনটা দিয়ে নিয়েছি কী আর করা যাবে সব বাড়িতে তো সমান নয় কোনো বাড়িতে অনেক রোদ থাকে আবার কোনো বাড়িতে রোদই থাকে না তো কী করবো আর চলো উঠুনটা ঝাঁট দিয়ে চলে যাই ঘরের দিকে কেন ঘরের কাজটাও করতে হবে আর এদিকে দেখো আমি আগে থেকে পুকুর থেকে জল নিয়ে চলে এসেছিলাম ঘরটা মোছার জন্য তো ঘরটা মুছে নিই তাড়াতাড়ি দিয়ে দেখি যদি রোদ থাকে তো এখানেই রো একটু রোদে দাঁড়াবো আর আজকে দেখো মেয়েকে বলেছি একটু পুজোটা দিয়ে দিতে তো ও রোজের গরম জলে চান করবে বলে তো আজকে আর ওকে গরম জলে দিইনি কালকে একটু মেরেছি মেরে ধরে ওকে চান করিয়েছি সাবান শ্যাম্পু করিয়েছি আর সাবান শ্যাম্পু কিছুতেই করতে চায় না বিশেষ করে তো এই শীতকালে গরম জলে প্রতিদিন চান করলে ওর একটু পেটের প্রবলেম আছে তো ছোটো দেখিনি ওর পেটের প্রবলেমটা তো তার জন্য ওকে গরম জলে চান করতে দেয়া হয় না খুব একটা খুব যতক্ষণ না ঠান্ডা পড়ে তো এক দুবার দিই বেশি দিই না তাও তো আজকে গরম জলেই একটু চান করেছে আর সাবান শ্যাম্পু করবে না কিছুতেই জোর জবস্তি করিয়েছি আর দেখো কথা বলতে বলতে ঘরটা মোচা হয়ে গেছে আর ঘর মুছে নিয়ে আমি খাবারগুলো একবারে রেখে দিই আর আজকে তো একটু দুবেলার রান্না করে নিয়েছি তরকারিটা দুবেলার করে নিয়েছি রাত্রিরে শুধু রুটি করলেই হয়ে যাবে আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি আজকে মানে আগের দিনের ভিডিওটা একটু আমার দেরি হয়েছে দিতে তোমাদেরকে কেননা একটু সার্ভার প্রবলেমের জন্য আপলোড নিচ্ছিলো না ভিডিওটা ওই জন্য একটু দেরি হয়ে গেছে তোমাদের দিতে তো দু ঘন্টার মতন আমার লেট হয়ে গেছে তো চলো কি আর করা যাবে সব দিন তো আর সমান থাকে না তো এক এক দিন ওরকম হয়ে যায় তো তোমরা একটু দেখবে যে মানে এক এক দিন একটু ডিস্টার্ব হয় সার্ভারের তো কি করবো আর বলো তো কী আর বলবো তোমাদেরকে চলো কথা বলতে বলতে দেখো ঘর দোর আমার সব গেছে আমি রান্না রান্নাবান্না করে কাজ সেরে নিয়েছি কাজ সেরে তো নিয়েছি বিছনাটাও আমার গোছানো হয়ে গেছে কিন্তু বিছনার চাদরটা আমার চেঞ্জ করা হয় না বিছনার চাদরটা চেঞ্জ করবো কিন্তু চান টান করে এসি আর পুরো গোটা গা হাত পা একদম সাদা সাদা হয়ে যাচ্ছে তো শীতকালে একটু কিছু না মাখলে হয় না তো আমি তো বডি অয়েল মাখতাম তো বডি অয়েলটা আমার একটু শেষ হয়ে গেছে তো আনা হয় না তো বডি অয়েল শেষ না হলেও আমি একটু সরষের তেলটাই বেশি ব্যবহার করি নারকল তেলটা ব্যবহার করি না শীতকালে আমি বেশিরভাগ মুখে হাতে পায়ে একটু সর্ষের তেলই মাখি আমার ফাটে না তো চলো আমি তেলটা মেখে নিই তাড়াতাড়ি আর সরষের তেল একটু মানে ভারী টাইপের তো একটু মোটা টাইপের ওই জন্য একটু মানে চিটে হয়ে যায় বেশি তো ওই জন্য আমি অল্প অল্প করেই নিয়ে মাখি আর বডি অয়েল তেলটা একটু হালকা তো ওটা একটুখানি নিলেই কাজ হয়ে যায় বডি অয়েলটা আমি বেশি জলের সাথে মিশিয়েই মাখি আর এখন শেষ হয়ে গেছে এখন আর কি করা যাবে যা আছে ওতেই হয়ে যাবে আমি সর্ষের তেলটা ব্যবহার করিও তো বন্ধুরা দেখো আমি তেলটা মেখে নিয়েছি আর দেখো আমার বিছনার চাদরটা একটু চেঞ্জ চেঞ্জ করার আছে তো ওটাও করে নেবো তো চলো এই আজকে তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি সকালবেলা কিন্তু আমার বিছানার চাদরটা জানি আজকে আমি কাজতে পারবো না তার জন্যই আমি কাজ ফাঁস সেরে চান টান করে নিয়ে তারপর চলে আসছি বিছনা গোছাতে বিছনাটাকে চাদরটা চেঞ্জ করতে তো চলো ভিডিওটা দেখো তো দেখো বন্ধুরা আজকে বিছনার চাদরটা তো আমি কাঁচব না তাও আমি বিছনা চাদরটা আজকে তুলবো কেন কালকে তাহলে আমি তাড়াতাড়ি একটু কাজ সেরে নিলে কেঁচে দিতে পারবো তো দেখো বিছনার চাদরটা দেখেই বুঝতে পারছো তুলছি দেখো কীরকম আটকে আছে কেননা এখানে আমার মেয়ে আঠা ফেলেছিলো তো প্রথমে আমি জানি না আঠা ফেলেছিল বলে তো এখন চাদরটা তুলতে গিয়ে বুঝতে পারলাম যে আঠা ফেলেছিলো তো পরে আমাকে বলেছে যে এখানে আঠা ফেলেছি কিন্তু একটু শক্ত মতন হয়েছিল চাদরের ওপরটা আমাকে খালি বলছে ধুয়ে দিলে উঠে যাবে ধুয়ে দিলে উঠে যাবে তো আমি ভাবলাম যে চল তাহলে চাদরটা আজকে তুলে রাখি কালকে তাহলে তাড়াতাড়ি একটু কেঁচে দেবো তো সকালবেলা আমি মোটামুটি বিছনাটা গুছিয়ে রেখেছিলাম তো ভাবলাম বিছনাটা তো বাসি বিছনা ফেলে রাখা যায় না আমি মেয়েকে বলেছি পুজোটা দিয়ে দিতে একটু চানটা করে তাড়াতাড়ি তো চানটা করে পুজোটা দেবে বাসি বিছনায় ওই জন্য আমি ভাবলাম বিছনাটা গুছিয়ে রেখে দিই আর চাদরটা আমি তুলবো যখন একটু পরেই তুলবো তো কাজ যখন হয়ে যাবে চান টান করেও ওগুলো করা যায় তো তাই জন্য আমি আর মানে সকালবেলা আর ওটা করলাম না বিছনার চাদরটা তুললাম না চান টান করে নিয়েই আর দেখো চান টান করে নিয়ে তোমরা তো দেখতে পেলে আমি চান করে নিয়েই এসে তারপর এসেছি বিছনা গোছাতে বিছনাটা গোছানো ছিল বিছনার চাদরটা শুধু পাল্টালাম নোংরাও হয়েছে অনেকটা তার উপর আমার মেয়ে পালিশ ফেলেছে আর কদিন আগে একটু আঠা ফেলেছিল আঠাতে চাদরের সাথে লেপের ওয়ার সব চিপকে গেছিলো তো দেখতেই পেলে কীরকমভাবে চিপকানো ছিল চলো আমি বিছনার চাদরটা পেতে নিয়ে একটু ভালো করে গুঁজে নিই তারপর এই চাদরটাও একটু মানে ছোট মতন কি জানি কি হয় ছয় সাত খাট বলে আর আমি ছয় সাত চাদর বলেই নিই কিন্তু তাও কেন ছোট হয় বুঝতে পারি না কি চাদরটা ছোট দেয় নাকি কি বুঝতে পারি না কিন্তু ছয় সাত খাটেরই এটা চাদর বলে নিয়ে এসেছিলাম তো চলো বিছনার চাদরটা ঠিক করে গুঁজিনি এই দিকটা তো ঠিকভাবে গোঁজা যায় না কারণ ওই দিকটা একটুখানি লেপটা বেরিয়ে থাকে তো গুছতে গেলে হাতে লেগে যায় ওই জন্য বেশি ভালো করে আর গোঁজা যায় না যেটুকুনি যায় সেটুকুনি করে দিই তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে বিছানাটা আমি গুছিয়ে বিছনাটা একটু ঝাড়ু দিয়ে নেবো তো বন্ধুরা দেখতেই পেলে আমার বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না চলো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা